হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে খুবই মজাদার পুদিনা পাতার জুস। এই পুদিনা পাতার জুস খেতেই শুধু মজা নয়, এটি স্বাস্থ্যের জন্য, হজমের জন্য খুবই উপকারী। তো পুদিনা পাতার জুস তো আমরা অনেকেই হয়তো বানিয়ে থাকি, তবে আমার পুদিনা পাতার জুসটি একটু ডিফারেন্ট। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি খেয়াল করবেন কিভাবে এই মজার পুদিনা পাতার জুসটি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি পুরো লেবু নিয়েছি, এই লেবু পুরোটাই আমি নিয়ে নিব। এই লেবুর টুকরোগুলো থেকে এখন জুস বের করে নিব। আমরা তো রোজার দিন অনেক রকম শরবত জুস বানিয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম মজার এবং হেলদি, খুবই উপকারী একটি জুস হচ্ছে পুদিনা পাতার জুস। খাওয়ার রুচিটাও বেড়ে যায়, আর আমরা তো রোজার দিন অনেক ভাজা পোড়াও খেয়ে থাকি, হজমেরও কিন্তু একটা ব্যাপার থেকে যায়। তো এই পুদিনা পাতার জুসটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার হজম হয়ে যাবে। আমি এখানে পুরো আস্ত একটি লেবুর রস নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জুস করার জন্য এই জুসারটা নিয়ে নিলাম। বিচি, লেবুর যে বিচিগুলো ছিল, বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে, জুসগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুদিনা পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা যারা চিনি খেতে চান না বা ডায়াবেটিসের প্রবলেম আছে তারা চিনিটা না দিলেও চলবে, কারণ এই পুদিনা পাতা আর লেমন জুস দিয়ে যে শরবতটি হয়ে থাকে এটা খেতে এত মজা, চিনি না দিলেও খুব টেস্টি লাগবে। তারপরও আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটাকে ছেঁকে নিয়েছি, আর এইটুকুন পরিমাণ হয়েছে। এর মধ্যে আমি আরও 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে বেশি, আমি একটি লেবু ইউজ করেছি 2 গ্লাস জন্য, আপনারা যদি এর চেয়ে বেশি আরও টক খেতে চান তাহলে লেবুর পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি একটু চেকে দেখব কীরকম লবণ হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, অর্থাৎ আমি 2 গ্লাস পুদিনা পাতার জুসের জন্য একটি পুরো লেবু ইউজ করেছি। যদি আপনারা 4 গ্লাস বানান সেক্ষেত্রে 1.5টি লেবু অথবা 2টি লেবু ইউজ করতে পারেন। এতটাই টেস্টি হয়েছে, এতটাই যে আমি বলে বুঝাতে পারবো না। এখন আমি এখানে ঢেলে নিচ্ছি জগের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু বরফ কুচি। আর সেজন্য আমি প্রথমে এই জগটা সরিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি 2টি গ্লাস। গ্লাসের মধ্যে আমি পুদিনা পাতার জুসটা ঢেলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি বরফ কুচি, ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার জুস। এই গরমের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা হেলদি এবং খুবই মজার একটি পুদিনা পাতার জুস। আপনারা যদি পুরো রমজান মাস জুড়ে ইফতারে এই পুদিনা পাতার জুসটি খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে, কারণ শরীরটাকে অনেক আরাম দিবে। আর কি বলবো, গ্যাস, যেটা গ্যাস্ট্রিক বলে থাকে, পেটে যে গ্যাস থাকে, আমরা সারাদিন রোজা রাখার পর কিন্তু অনেকের গ্যাসের একটু প্রবলেম হয়ে থাকে, তাদের জন্য তো এই পুদিনা পাতার জুসটি অসাধারণ উপকারী। তো যাই হোক, আমি আর আজ আর কোনো কথা বলবো না, সবাইকে অনুরোধ করছি আমার এই পুদিনা পাতার জুসটি আপনারা নিজেরও খাবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লেগেছে আমার এই ভিডিওটি সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।